নমস্কার বন্ধুরা, মামেডু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবার দিনই চলেছি আবার একটা নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। আমি ফ্যামিলির মন্দিরাকে নিয়েই আমি কথা বলবো। তো মন্দিরা সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল, কার সাথে পালিয়ে গেল? তবে কি সোমনাথকে ছেড়ে? না না, কিছু বলা যাবে না এক্ষুনি। চলো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবে। আর প্রথমে বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দেখার সময় ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর যারা নেগেটিভ কমেন্ট করছো করতে থাকো, আমার কিছু যায় আসে না। তো মন্দিরে পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল, কার সাথে পালিয়ে গেল, কেনই বা পালিয়ে গেল? এই তো ঘুরে আসলো, এই তো পাহাড় থেকে ঘুরে আসলো, ঘুরে এসে তার শরীর ভালো নেই, মন ভালো নেই। তারপরে হঠাৎ করে দেখছি সকালে মন্দিরে ভিডিও ছেড়েছে, সোমনাথের সাথে মন্দিরে যাচ্ছে আবার দীঘায়, কালকে ফিরেছে, আজকেই দীঘায়। মেয়েকে নিয়ে যায়নি, মেয়েকে তার দিদার কাছে রেখে দিয়ে গেছে, আর ঘুরতে গেছে ওরা দুজনে। দুজনকে দুজনের সময় দেওয়া দরকার আছে, কেন? এটা যদি তোমরা পাহাড়েই বুঝতে, ওখানে যদি সবটা মিটিয়ে নিতে। হ্যাঁ, তোমরা ভুল করেছিলে যে কমন রুম নিয়ে, দুজনের জন্য আলাদা আলাদা করে রুম নিতে পারতে কাপলদের জন্য, তাহলে সময়টা দুজনে কাটাতে পারতে। তা এত নাটক কিসের ছিল? হ্যাঁ, তুমি কি বলেছো চুপ থাকাই ভালো, চুপ থাকা ভালো। আর তোমাকে যে বলছে না, তুমি যে ভিউয়ার্সদের কথায় কান দিচ্ছ না, কে কি বললো কিছু যায় আসে না, তোমাকে কমেন্টে অনেক কিছু জানাচ্ছে, কিন্তু একটা কথা বলি মন্দিরা, সোশ্যাল মিডিয়াতে তোমরাই তো তোমাদের পার্সোনাল ব্যাপারগুলো দেখাও, দেখাও কেন? আমরাও তো ভিডিও দিই, আমাদেরও তো কিছু পার্সোনাল আছে, কই ইউটিউবে তো সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু তুলে ধরি না। তোমাদের টাকার নেশাটা এত না, তোমরা কোনো কিছু তোয়াক্কা করো না, ভালো খারাপ সমস্তগুলোই তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে। তাহলে ভিউয়ার্সদের কিসের দোষ দাও তোমরা? ভিউয়ার্সরা তো কমেন্ট করবেই, নেগেটিভ কমেন্টও আসবে, পজিটিভ কমেন্টও আসবে, সেখানে তো তোমাদের জ্বালার কিছু নেই। আর যাদের জ্বলছে তোমার কমেন্ট দেখে, নেগেটিভ কমেন্ট দেখে, তাদেরকেও বলবো তাদের পার্সোনাল ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসুক না, তাদেরকে কেউ ছেড়ে কথা বলছে নাকি দেখুক, তাদেরকে সমস্ত কিছু ভালো নাকি, তাদের মধ্যে খারাপ কিছু নেই, কোনো কিছু নেই। আর এরা এই বড় বড় ইউটিউবারগুলো এমনই, এরা সমস্ত মানে পার্সোনাল ম্যাটারগুলো তুলে ধরবে, স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর মুখ দেখা দেখি বন্ধ, শ্বশুর বাড়িতে কি ঝামেলা, কার সাথে কি, এগুলো তুলে ধরার তো কোনো প্রয়োজন নেই। তুলে ধরার প্রয়োজন মনে করছো, তাহলে তোমাদেরকে নেগেটিভ কমেন্টেরও মুখোমুখি হতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে ভিউয়ার্সদেরকে রিপ্লাই দিতে হবে, কেননা ভিউয়ার্সদের টাকায় তোমরা খাচ্ছ। এই যে পাহাড় থেকে এসে চলে গেলে ফুসকরে দীঘায়, টাকাটা কোথা থেকে আসছে? আমরা তোমার ভিডিও দেখছি, তুমি টাকা পাচ্ছ, সেই টাকায় ফুটানি মারছ, তাহলে ভিউয়ার্সদেরকে অপমান করলে আসবে কোথা দিয়ে টাকা? এখন বড় ইউটিউবার হয়ে গেছো, এখন যতই তোমাকে বাজে কমেন্ট করুক না কেন, তাতে কিছু যায় আসে না, তোমার ভিউজ আসবে, এটাই হয়ে গেছে তোমাদের ব্যাপার, বুঝলে তো? এই জন্য তোমরা কাউকে পাত্তা দাও না। তা এই নাটকটা না করে সোমনাথের সাথে তো সবটা মিটিয়ে নিতে পারতে, কেন মিটাওনি? হ্যাঁ, দুজনকে দুজনের সময় দেওয়া দরকার, অনেক কিছু গল্প থাকে যেগুলো চার দেওয়ালের মধ্যে হয় না। কি এমন বড় ঝামেলা হয়েছিল যেগুলো আলাদা করে মেটানোর জন্য দীঘায় যেতে হলো? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রচুর কান্নাকাটি করেছো, মুখটুক ফুলে গেছে, আর হাসি নেই কিন্তু। এখানেও তোমাকে বরের সাথে ঘুরতে গেছো একা, সেখানে তো তুমি খুশি থাকবে, হাসি খুশি থাকবে, সেখানে হাসি খুশি নও, তাহলে তোমাকে তো বাজে কমেন্টের মুখোমুখি হতেই হবে, তাই না? এই যে বলছে ভাই গেলে তো ভালোই ভাই ভাই করছিলে পাহাড়ে, এখানে বরের সাথে একা গেছো তাও তোমার মুখে হাসি নেই। আজকে সোমনাথ কি সুন্দর ভিডিও করছে, হ্যাঁ ব্লগ করতে পারে না ভালো, মানে ব্লগিং ভিডিও করতে পারে না, কথা বলতে পারে না, সবার ক্ষেত্রে এটা সম্ভব না। যেমন আমার হাজব্যান্ড পারেই না, ভিডিও যদি বানাতে বলি মানে ভিডিও বানাতে পারবে না, কথাই বলতে পারবে না, ভিডিও নাই করতে পারে। হ্যাঁ, তবে স্টোরিগুলো ভালো বানায় সোমনাথ তোমার সাথে, তো ভিডিও করতে পারে না সেটা সোমনাথ স্বীকার করলো, সোমনাথ নিজের কমতিগুলো স্বীকার করে যে হ্যাঁ আমি এটা পারি না ওটা পারি না, তুমি কখনো তো স্বীকার করো না। আর দুজনের মধ্যে যে ঝামেলা হয়েছে, দোষ কি শুধু সোমনাথের ছিল, তোমার কি কোনো দোষ ছিল না? তা রাগ ভাঙানোর জন্য দীঘায় চলে যেতে হলো, খুবই ভালো লাগছে। তবে একটা কথা কি, তোমার দুজনকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছে, এভাবেই থেকো, তোমাকে কেন বাজে কমেন্ট করবে, তুমি কেন বাজে কমেন্টের শিকার হবে? আর সোমনাথকে সবাই উল্টোপাল্টা কথা বলছে যে তোমার জন্য মন্দিরাকে হেনস্থা হতে হয়েছে। তা হেনস্থা হতে হয়েছে সেটার কারণ যদি, তোমাদের ঝগড়ার কারণ যদি ভাই হয়ে থাকে, তাহলে তো হেনস্থা হতেই হবে না? আজকে দুজনকে দুজনের ঝামেলা মেটানোর জন্য একান্তে সময় কাটাতে যেতে হলো দীঘায়, দীঘাতে যেতে হলো, তাহলে সবার সাথে বসে আলোচনা করে কিন্তু দুজনের ঝামেলা মিটছিল না। সেক্ষেত্রে ঝামেলাটা যদি ওই ভাইকে নিয়ে হয়, তাহলে তো দুজনকে তো একা সময় কাটাতেই হবে, সংসার তো করতেই হবে, সংসার ছেড়ে এত সহজে পালানো যায় না মন্দিরা। তুমি কি বলছো যে ভিডিওটা যখন আসবে তখন হয়তো এসে সংসার করছি, কি ভেবেছিলে সংসার করবে না, সংসার ছেড়ে দিয়ে চলে যাবে?
সংসার এত সহজ ছেড়ে দেওয়া যায় না, যতই ঝগড়া হোক, বুঝেছো? আর একটা কথা বলবো, দুজনে এভাবেই থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, বুঝলে? আর আগের দুজন আবার একই জায়গায় ফিরে এসছো, ভীষণই ভালো লাগছে। আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, আজকে আমি কি করলাম সারাদিন, কোথায় গেলাম, কার সাথে দেখা করলাম, আমার পরবর্তী ভিডিও ধামাকাদার ভিডিও আসছে, তোমরা অবশ্যই লক্ষ্য রেখো আমার চ্যানেলে। আর মন্দিরা সোমনাথকে একটা কথাই বলবো, যে তোমরা দুজনে কিন্তু এভাবে হাসি খুশি থাকো, ভালো থাকো। আর মন্দিরা মুখটা গোমড়া করে থেকো না, পাহাড়ে সোমনাথের মুখ গোমড়া ছিল আর সমুদ্রে তোমার মুখ গোমড়া, ভালো লাগছে না। দুজনে হাসি খুশি থাকো, ভালো থাকো। আর এবার থেকে ভিডিওগুলো, তোমাদের দুজনে ভিডিওগুলো আগের সোমনাথ আর আগের মন্দিরা ফিরে পাবো, তাই তো? আর আমরা সত্যি তোমাদেরকে খুব ভালোবাসি, এই জন্য তোমাদের ঝগড়াঝাটি ঝামেলা এইসব দেখতে ভালো লাগে না, ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দেখতেই ভালো লাগে। তো চলো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।